বিটিসি পরিষদীয় নির্বাচনত তিনি নং শ্রীরামপুর সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়োৱা নির্দলীয় প্ৰার্থী পিটাৰ হাজতাৰ এক বিতর্কিত ফেচবুক পোষ্টক লৈ ক্ষোভিত হৈছে শ্রীরামপুরবাসী ৰাইজ। দৰাচলতে সদ্যঘোষিত বিটিসি নির্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি ৰাইজৰ সহাৰি নাপাই নিজ ফলাফলত হতাশাগ্রস্ত হৈ নেতাৰ সপোন ৰচা প্ৰার্থীগৰাকীয়ে তেওঁৰ ফেচবুক একাউণ্টত মুসলমানতকৈ বঙালী বেছি মির্জাফৰ বুলি মন্তব্য প্ৰকাশ কৰে। উক্ত মন্তব্য কেন্দ্ৰ কৰি অঞ্চলটোৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ৰাইজে তেওঁৰ এই কাৰ্যক ধিক্কাৰ জনাই ৰাজহুৱাভাৱে ক্ষমা বিচাৰিবলৈও আহ্বান জনায়। আমাৰ তিন নম্বৰ সমষ্টিৰ নির্দল প্ৰাৰ্থী এজন পিটাৰ হাজতা, এটা আমাৰ বেংগলী কমিউনিটি লৈ এটা বাজে মন্তব্য কৰিছে। ৰাতি যোৱাকালি দুটা বজাত এইটো এনেকুৱা বাজে আমাৰ জাতি বিৰোধী কথা কৈছে। আমি যদি সিহঁতে ক্ষমা নোখোজে 12 ঘণ্টাৰ মাজত, আমি আইনৰ ব্যৱস্থা ল'বলৈ বাধ্য হ'ম। আজিহে এই ঘটনাটো শুনিলোঁ যে যোৱাকালি পিটাৰ হাজতায়ে এখন জাতি তুলি পেলাই মির্জাফরের একটা শব্দ তুলি পেলায় কথা যে কইছে, এটু এটা বড় দুঃখের বিষয় যে পিটাৰ হাজতায় যাওয়া কেদিন আগতে এজন এমসিডি কন্টেস্টিং সদস্য আসলে নিজের এখন রাজু হওয়ার বাবে এই যে মন্তব্য করছে, এই রাজু হওয়ার বাবে 12 ঘণ্টাৰ ভিতর ক্ষমা খুঁজব লাগে, যাতে চাপ তুলি বেগলী সকল গালি পালাটো মোবাইল যোগেদি ফেসবুক যোগেদি কেউ যদি এনে ধরনের যদি ব্যবহার করে আর কোনোবাই যদি আন্দোলন করে এই বিষয় লই পেলায় তাহলে তেও এই ক্রিয়ার দায়বদ্ধতা হব লাগিব। অ নহলে আমি ইয়াত সকলোই জনগোষ্ঠী যেমানবোৰ আছো পিটাৰ হাজতাৰ এই ফেসবুকের যোগেদি জাতি গালি দাঙা এই বিষয়টা আমি নিহিত ব্যবস্থা লম আর ইয়ার বিষয়ে আমি প্রশাসনের ওসর চাপি যাম বলে আমি আশা রাখি, শান্তিটুই বিচারিছো বলে আমি সকলের ওসর দাবি উত্থাপন করছো।